সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা পেস টিভি এবং নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি দিনাজপুরের পার্বতীপুর দশাইহাটে আসছি আজকে কাঁচামরিচের পাইকারি দাম শোনার জন্য। আজকে পাইকারি যে এক পাইকার ভাই কিনো, তার সঙ্গে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কাঁচামরিচ কত করে কিনলেন? 60 টাকা। 60 মানে কি মরিচ? এটা নাম কি? এটা মরিচ বলে কাজলি মরিচ। কাজলি মরিচ আজকে পাইকারি 60 টাকা যাচ্ছে, তো হঠাৎ করে কমে যাওয়ার কারণটা কি? হঠাৎ করে কমে যে বাইরে থেকে মরিচ আমদানি যা হোক আছে এখন। মানে গতকালকে তো, গতকাল পরশু দিনও তো বেশি ছিল। হ্যাঁ, গত পরশু দিন অনেক বেশি ছিল, 125 টাকা পাইকারি, আজকে হঠাৎ 60 টাকা। হঠাৎ কালকে দেখি একটু বাজার একটু কম। আপনি কোন হাটে নেবেন এটা? আমি এটা শ্রীবন্দর স্টেশন বাজার, শ্রীবন্দর স্টেশন বাজারে নিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আজকে কাঁচামরিচের দাম মাত্র 60 টাকা পাইকারি দামে বিক্রি হচ্ছে। আমরা ঝিঙ্গা এবং ঢেঁড়স, বাকি যে জিনিসগুলোর দাম কম সেটা দেখানোর চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি এখন কায়তা, যেটাকে বলা হয় কায়তা দিনাজপুরের ভাষা, ঝিঙ্গা এবং কায়তাও বলে, আজকে শুনবো কত করে বিক্রি হচ্ছে। ভাই কত করে বেচলেন? 5 টাকা দিলাম ভাই, 4 টাকাও বিক্রি হচ্ছে। 4 টাকা হচ্ছে, 5 টাকা হচ্ছে। ভাই কত করে কিনলেন? 5 টাকা নিছি ভাই, 5 টাকা। কত করে কিনলেন? কোন হাটে নিয়ে যাবেন এটা? নিয়ে যাবো দাগলাগঞ্জ। দাগলাগঞ্জে। সুপ্রিয় দর্শক, শুনলেন 5 টাকা কেজি, মাত্র 5 টাকা কেজি এই যে ঝিঙ্গা বলে এবং কায়তাও বলে এটাকে। আপনারা দেখলেন আজকে কাঁচামরিচের আপডেট, আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি। সৈয়দপুরে, সৈয়দপুরে 3 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, আজকে পটলের দাম শুনবো। পটলটা আজকে পাইকারি কত করে কেজি গেল আমাদের দিনাজপুরের পটল? ভাই আপনি কি নিয়ে আসছেন পটল? কত করে বিচ্ছেন? 800 টাকা মন। 800 টাকা হলে 20 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, আপনি? আপনি? আমিও 800 টাকারই পাচ্ছি। 800 টাকা, 20 টাকা কেজি? 20 টাকা কেজি। মানে গত হাটের চেয়ে কম না বেশি? কম, কম। আজকে বাজার একটু কমে গেছে, 1000 করে গেছে, আজকে 800, মানে 200 টাকা মন প্রতি কমে গেছে। গত হাটে 1200 টাকা বেশি। গত হাটে 1200, মানে 400 টাকা নাই আজকে। 400 টাকা। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আজকে পটলের দাম, আরও কিছু শোনার চেষ্টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আজকে বেগুনের পাইকারি দামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আমি এখন শুনবো বেগুনের পাইকারি দাম। বেগুনটা একেবারে চকচকা বেগুন দেখা যাচ্ছে। ভাই কেমন আছেন? ভালো আছি। আজকে বেগুনের পাইকারি রেটটা কত? 28 টাকা দাম। কত হাটের চেয়ে কম না বেশি? কত হাটের চেয়ে কম? কত কম? কত হাটের চেয়ে 35 টাকা, 30 টাকা, মানে 5 থেকে 7 টাকা কমে গেছে। কমে গেছে এক সপ্তাহের ব্যবধানে। না, চার হাটের ব্যবধান, চার হাটের। সুপ্রিয় দর্শক, শুনলেন আজকে বেগুনের দাম কমে যাচ্ছে, প্রতিটা পণ্যের দাম আরও দেখানোর চেষ্টা করব, আমরা আপনাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আজকে পাইকারি টমেটোর দামটা শুনবো। দিনাজপুরের টমেটো কত করে বিক্রি হলো? কত করে বেচলেন ভাই আজকে? 640 টাকা মন। কত হচ্ছে কেজি? 16 টাকা। 16 টাকা কেজি পাইকারি আজকে 16 টাকা কেজি গেল টমেটো, এটা দিনাজপুরের দশাইহাটে। গত হাটে কত ছিল বলতে পারবেন? এখন কি টমেটোর সিজনটা শেষ? মানে আর কয়দিন হলে কি পাওয়া যাবে? না, যাবে না, যাবে অতিরিক্ত 10 থেকে 12 দিন। আর 10-12 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আজকে পেঁয়াজের পাইকারি মূল্যটা শুনবো। আজকে পেঁয়াজ কত যাচ্ছে? এটা কি দেশি পেঁয়াজ বলে নাকি ভাই? দেশি। আজকে পাইকারি বাজার কত যাচ্ছে? 75 টাকা কেজি। গত হাটে নাকি একটু কম ছিল? গত হাটে 77 টাকা ছিল, হঠাৎ করে 5 টাকা বাড়তি হয়ে, এটা কারণটা কি বলতে পারবেন? কারণটা মাল আমদানি কম, এই কারণে দাম বেশি। আচ্ছা, সুপ্রিয় দর্শক শুনলেন আমদানি কম কারণে পেঁয়াজে 5 টাকা বর্তমান বৃদ্ধি, আজকে পাইকারি 75 টাকা করে যাচ্ছে, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমি আজকে ভেন্ডির দামটা শুনবো, যেটাকে ঢেঁড়স বলা হয়, ভেন্ডি দিনাজপুরের। কত করে বেচল আজকে? কত করে বেচল? 12 টাকা কেজি পাইকারি, 12 টাকা। ভাই কিনলেন? কত করে কিনলেন? 12 টাকা করে। 12 টাকা ঢেঁড়স, 12 টাকা আজকে? তো বাজার বেশি, আজকে অনেক বেশি বোঝা যাচ্ছে ঢেঁড়সের দাম। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সঙ্গে থাকুন, আরও আপডেট জানানোর চেষ্টা করতেছি। সুপ্রিয় দর্শক, আজকে আলু, আলুর দামটা শুনবো, দেশি আলু যেটা, এই আলুর নাম কি বলে? এটা দেশি আলু, দেশি, ওটা দেশি আলু, সাদা পাটনি, সাদা পাটনি আলুটা আজকে শুনবো কত করে যাচ্ছে পাইকারি। ভাই কত চাই দিচ্ছেন? আমি 550 টাকা চাইছি। 550 টাকা কেজি যাচ্ছেন, আপনি কত বলতেছেন? 52 টাকা বলছি। মানে আসলে আলুর দামটা কত যাচ্ছে বর্তমান বাজারে?
বর্তমান বাজার ওটাই 50-52, 55 টাকা আলু তো সেটা হলো 1 লাখ আলু। দর্শক শুনলেন আজকে আলুর পাইকারি দামটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আগামী সপ্তাহে একটি আপডেট নিয়ে আসার চেষ্টা করবো। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।